আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো কামিজের সামনে ফাড়া দিয়ে কিভাবে বোতাম লাগাবেন। তো যারা নতুন আছেন তারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো এখানে দেখেন আমি প্রথমে গলাটি মাপ দিয়ে নিব। তো প্রথমে আপনারা এইভাবে গলার মাপটি দিয়ে নেবেন, ঠিক আছে? গলাটা কাটার পরে কতটুকু হবে ওই মাপটা দিয়ে নেবেন। দেখেন এখানে আমি গলাটা কতটুকু পর্যন্ত সেলাই দিলে আসবে আমি দাগ দিয়ে নিলাম। তো এখন আমাদের এই দাগের নিচে থেকে ফাড়াটা দিতে হবে, ঠিক আছে? তো 1 ইঞ্চি নিচে আমি একটা দাগ দিয়ে নিলাম। তো এখন ওই দাগ থেকে আমাদের ফাড়াটা আমরা 8 ইঞ্চি দেবো। তো আপনারা 9 ইঞ্চি পর্যন্ত দিয়ে নিতে পারবেন, সমস্যা নেই। তো এখানে আমি 8 ইঞ্চি পর্যন্ত ফাড়া দেবো। তো এখানে আমি দেখেন 1.5 ইঞ্চি পরিমাণ একটা কাপড় নিয়েছি, ঠিক আছে? তো কাপড়টা এখন আমরা এই সমান মাঝখানে একটা সেলাই দিয়ে নিব। তো যে আমার যে মাঝখানের যে বাজটা আছে এই বাজটা থেকে আমাদের প্রথমে একটা সেলাই দিয়ে নিব, তারপরে ঘুরিয়ে, ঠিক আছে, আবার 2 সুতা পরিমাণ এভাবে, দেখেন এভাবে আমি 2 সুতা পরিমাণ নিয়ে তারপরে আবার সেলাইটা দিয়ে নিতেছি। তো এইভাবে আপনারা মাঝখানটা 2 সুতা পরিমাণ ফাঁকা রেখে সেলাই করে নেবেন। তারপরে দেখেন এটার এই সেলাইটার মাঝখান দিয়ে কেটে নিতে হবে। তো এই সেলাইয়ের মাঝখান দিয়ে আমি কেটে নিব। তো দেখেন আমি কিন্তু সেলাইটা কেটে নিলাম। তো এখন আমাদের এটা উল্টিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিতে হবে। তো এটা আমি এখন উল্টা সাইডে নিয়ে যাব। এই কাপড়টা আমি উল্টা সাইডে নিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিব। তো এটা ঘুরিয়ে কিন্তু পুরাটা চাপ সেলাই দিয়ে নিব। তো বন্ধুরা দেখেন এখানে আমি চাপ সেলাইটা দিয়ে নিয়েছি। তো এখন উল্টিয়ে নেব। উল্টিয়ে নিয়ে আপনারা চাইলে এই কাপড়টা এভাবে একটি বাস দিয়ে তারপরে সেলাই করে দিতে পারেন, তাহলে কিন্তু আর কাপড়ের কাঁচাটা দেখা যাবে না, পাকা হয়ে যাবে। তো দেখেন আমি এভাবে আরও একটি বাস দিয়ে তারপরে চারিদিক দিয়ে সেলাই করে নেব। তো বন্ধুরা দেখেন আমার কিন্তু সেলাইটি করা হয়ে গেছে, ঠিক আছে? তো এখন আমাদের যেটা করতে হবে, এখানে দেখেন আমি একটা কাপড় নিয়েছি, ঠিক আছে? এই কাপড়টা এখন এটা কিন্তু ডাবল বাস করে নিয়েছি। তো এখন এইটা এখানে এইভাবে রেখে এখন একটা চাপ সেলাই দিয়ে যে কোনো একটা সাইড আপনারা আটকিয়ে দিবেন। তো দেখেন আমি এই সাইডটি সেলাই দিয়ে এখন আটকিয়ে দিব। তো এইখানে কিন্তু একটি সাইড কিন্তু শুধু এক সাইড আপনারা চাপ সেলাই দিয়ে নেবেন এবং অন্য সাইডটি কিন্তু খোলা থাকবে, ওইখানে বোতাম হবে, ঠিক আছে? তো আপনারা চাইলে বোতামও দিতে পারেন বা টিপ বোতাম দিতে পারেন। তো এখানে আমি টিপ বোতাম দিয়ে নিব, ঠিক আছে? তো কাস্টমার এখানে টিপ বোতাম দিতে বলছে, তো আমি টিপ বোতাম দিব। তো এখন এখানে একটা সেলাই দিয়ে চাপ সেলাই দিয়ে নিব, তারপরে কামিজটা সেলাই করার পরে বোতাম লাগিয়ে নিব। তো এখন আমাদের গলাটা লাগিয়ে নিলেই হয়ে যাবে, ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছেন। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। তো দেখেন এখন আমাদের কিন্তু ওই গলাটা সেলাই করে পরে কামিজটা আমরা যেভাবে সেলাই করি সেম ওইভাবেই সেলাই করে নিব। তো আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো ডিজাইন নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।